অস্ট্রেলিয়ার খুবই কাছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ নিউজিল্যান্ড। এর আয়তন বাংলাদেশের প্রায় দ্বিগুণ। মাত্র 35 লাখ মানুষের দেশটিতে মাথাপিছু আয় $42,000 মতো। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে রপ্তানির 80% তৈরি পোশাক, আর বাংলাদেশ আমদানি করে গরু দুধ, দুগ্ধজাত পণ্য এবং মেশিনারি। দেশটিতে শুল্কমুক্ত রপ্তানি সুবিধাও পায় বাংলাদেশ। এই রপ্তানিকারক বলছেন, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না। বিজনেস তো তার প্রয়োজনেই চলতে থাকবে, যেখানে যেটা চাহিদা থাকবে ওই দেশের ব্যবসায়ীরা তাদের চাহিদা মোতাবেক এখান থেকে মাল নিয়ে যাবেন, আবার আমাদের ব্যবসায়ীরা তাদের চাহিদা মতো আমাদের চাহিদা মতো এখান থেকে নিয়ে আসবেন। বিজনেসে এখানে কোনো হ্যাম্পার হবে বলে আমি মনে করি না। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্বের শান্তিপ্রিয় এবং অপরাধমুক্ত দেশগুলোর অন্যতম নিউজিল্যান্ড, শুক্রবার সে দেশে মসজিদে হামলাকারী ছিল আরেক দেশের নাগরিক। এই বিচ্ছিন্ন ঘটনায় বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ নেই। আমাদের একটা মুশকিল হচ্ছে, আমরা সব কিছুকে রাজনৈতিকভাবে নেই, বিজনেস এবং সামাজিক সম্পর্কটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে ইনফ্লুয়েন্স করার বা ভাবা যে প্রভাবিত হবে এটা মনে না করে আমাদেরকে এগিয়ে যাওয়াই উচিত। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, সামনের দিনগুলোতেও নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা হবে সঠিক কাজ। অস্ট্রেলিয়া কিন্তু একটা বড় মার্কেট আছে পাশেই, তো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মিলিয়ে সেখানে কিন্তু বড় মার্কেট আমাদের এখনও আয়ত্তের বাইরে রয়েছে, যেটাতে আমাদের উচিত এখনও মানে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বাণিজ্যিক তৎপরতাটা আরও জোরদার করা। শুধু বাণিজ্যই নয়, উচ্চশিক্ষা, ভ্রমণ এবং অভিবাসনের জন্য নিউজিল্যান্ডে প্রতি বছরই বাংলাদেশিদের গমন বাড়ছে।